গতকাল অর্থাৎ ছয় এপ্রিল দু শনিবার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পরিবারের তরফ থেকে মন্ত্রী পরিমল শুক্লবৈর বাড়িতে গিয়ে একটি সাক্ষাৎকার নেওয়া হয় এবং সাক্ষাৎকারটি নেয়ার প্রাক মুহূর্তে আমাদের বরিষ্ঠ পত্রকার শ্রী গোপাল চৌহানজি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে প্রথমেই রাজস্থানী পাগড়ি ও উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা ও সম্মাননা দেন এরপর ক্ষুদ্র একটি উপহার দিয়ে মন্ত্রীকে এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পরিবারের পক্ষ থেকে সকলের তরফ থেকে শুভেচ্ছা ও জানান এই ১৬ মিনিটের সাক্ষাৎকারের মধ্যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আমাদেরকে জানান যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে বিশ্বের ভারতবর্ষের গৌরবের গাথা কোথায় নিয়ে পৌঁছেছেন এবং এই পুরো সাক্ষাৎকারটি ক্যামেরা বন্দী করেন সঞ্জীব ভট্টার্যী ও মালবিকা ভট্টার্যী মহাশয়া এবং এই পুরো সাক্ষাৎকারটির রিপোর্টে রয়েছেন আমাদের বরিষ্ঠ পত্রকার শ্রী গোপাল চৌহানজি এবং ভয়েসে রয়েছেন স্বর্ণালী মিশ্র